আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি সারাদিন ঠিক কি কি করেন? আজকে আমি এই ভিডিওতে আগামী 24 ঘন্টার জন্য হব বিল গেটস। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি কিভাবে জীবনযাপন করে, সারাদিন কি কি করে তাই দেখাবো এই ভিডিওতে উইথ লো বাজেট। বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার মধ্যে রয়েছে ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ, ল্যারি পেজ এন্ড হচ্ছে বিল গেটস। আমারটা যে কয় নাম্বারে বিল গেটস সাইটকে বেছে নেওয়ার মেইন রিজনটা হচ্ছে পৃথিবীর বেশিরভাগ মানুষই বিল গেটসকে চিনে। তিনি একজন সফটওয়্যার কোম্পানির প্রতিষ্ঠাতা। টানা 13 বছর ধরে তিনি পৃথিবীর ধনীদের প্রথম ছিলেন। পঞ্চম ক্লু, তার নামের প্রথমে বিল শব্দটি রয়েছে। বিল কিস, বিল কিস, নাইস। এখন বাজে রাত 1টা আর আমার চ্যালেঞ্জটা শেষ হবে ঠিক এরকম টাইমে। পৃথিবীর সকল সাকসেসফুল মানুষেরা রাত জাগা পছন্দ করে না, এর জন্য আমিও বেশি রাত জাগবো না। ও, 1টা বেজে গেছে, তো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সকালে। ঘড়ির কাঁটায় যখন সকাল 6টা, তখন আমি ঘুম থেকে উঠি। প্রতিদিনের মতোই ঘুম ভাঙার পর ফোনটা আমি হাতে নিতে যাচ্ছিলাম, তখনই মনে পড়লো ও আমি তো আজকে 24 ঘন্টার জন্য বিল গেটস। সাথে সাথেই উঠে পড়ি এবং মেডিটেশন করা শুরু করি, যেটা প্রত্যেকটা সাকসেসফুল ব্যক্তিরাই সকালবেলা করে থাকেন। এরপর হালকা এক্সারসাইজ, এক্সারসাইজ করলে শরীর মন দুইটাই ভালো থাকে। তো ফ্রেশ ফ্রেশ হওয়ার পর এক কাপ চা হাতে নিউজ পেপার, যা বিল গেটসের প্রতিদিনের রুটিন। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটসের স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে গেছেন। বর্তমানে বিল গেটসের সাথে আমার একটাই মিল, বিল গেটসেরও বউ নাই, আমার বউ নাই। আর সবচেয়ে বড় অমিল হচ্ছে তার প্রচুর টাকা পয়সা, আমার চা খাওয়ার পয়সা নাই, পানি খাই। এখন বাজে সকাল 8টা আর আমি যেহেতু 24 ঘন্টার জন্য বিল গেটস, তো আমাকে তো অফিস যেতে হবে। এর জন্য আমি এখন ব্রেকফাস্টটা সেরে নেব। নর্মালি আমি সকালের খাবার 10টার পরে খাই, কিন্তু আজকে তো আমি বিল গেটস। সবাই কমেন্ট সেকশনে বিল গেটসকে মেনশন করো। আমি নর্মালি ইউটিউবে গোপাল ভাঁড় দেখি আর খাবার খাই, কিন্তু আমি যেহেতু একদিনের জন্য বিল গেটস, আমি এইসব করবো না। কারণ প্রত্যেকটা বিখ্যাত বা সাকসেসফুল ব্যক্তিরা এই সোশ্যাল মিডিয়াতে এত সময় দেওয়াটা পছন্দ করে না, তারা সবসময় ক্রিয়েটিভ কাজ করে। যাই করে তারা একটা চিন্তার মধ্যে থাকে, দেখে চিন্তা করে কিছু বের করতে পারে কিনা। তো সকালের খাবার হিসাবে রয়েছে ভাত, কচুর লতি এন্ড হচ্ছে ডিম। বিল গেটস যেহেতু মাইক্রোসফটের ফর্মাল সিইও, এর জন্য সে ব্রেকফাস্ট শেষেই তার অফিসে যাবে, কিন্তু আমার তো আর অফিস নেই, আমি কোথায় যাব? তাই আমি এখন রেডি হচ্ছে কলেজে যাওয়ার জন্য। বিল গেটসের অফিস আর আমার হচ্ছে কলেজ। কলেজে 3টি ক্লাস হওয়ার পর যখন ব্রেক টাইম, বিল গেটস তার অফিসের ব্রেক টাইমে কি খায় জানি না, তবে আমি খাচ্ছি সিঙ্গারা। আমি যেহেতু আজকে একদিনের জন্য ফিল করছি, এই জন্য আমি আমার অসহায় ফ্রেন্ডদের খাওয়াচ্ছি। আমার মনে হয় না ওদের তো অসহায় আর কেউ আছে। আমরা এখন আছি আমাদের কলেজের ক্যান্টিনের ব্যালকনিতে। এখানে দেখতে পাচ্ছ গার্ডেনিং করা হয়, প্রচুর ফুল গাছ ফল গাছ লাগানো হয়েছে, আর এখানে দারুণ বাতাস আসছে, আমাদের খুবই ভালো লাগছে। আর আমাদের হচ্ছে এখন ব্রেক টাইম। আমাদের কলেজের দেয়ালেও আমার ছবি টানানো থাকে। কলেজ থেকে এসে খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমাইছিলাম, যেটা আমার একদমই উচিত হয় নাই, কারণ বিল গেটস তার সময়কে একদমই অপচয় করেন না, সবসময় নতুন কিছু উদ্ভাবনের চিন্তায় থাকেন। এখন অলরেডি বিকাল হয়ে গেছে আর আমি এখন আমার কারটা নিয়ে একটু বের হব।
সুন্দর না? তোমার এটা মাথায় রাখতে হবে, আমি আজকে লো বাজেটের বিল গেটস। সন্ধ্যা 7টার দিকে আমি বই পড়তে বসি, কারণ বিল গেটসও ঠিক এই সময় বই পড়েন। বই পড়া জ্ঞান ও মানসিক বিকাশে সহায়তা করে। বই পড়তে পড়তে যখন আর ভালো লাগছিল না, তখন ভাবলাম সারাদিন যে ভিডিও ক্লিপগুলো নিলাম সেইগুলা এডিট করা যাক। এডিট করতে করতে রাত 9টার দিকে রাতের খাওয়ার সময়ে খাওয়া দাওয়া শেষ করে আবার এডিট করতে বসি। তোমরা সবাই বলবো বা এই জন্যে এই ক্লিপটুকু আর দেখাচ্ছি না। এখন বাজে প্রায় 11টা আর আমি আগেই বলছি বিল গেটস বা এরকম সফল ব্যক্তিরা রাত জায়গা পছন্দ করে না। আমি গুগল করে যতটা জানতে পারছি বিল গেটস 11টার পর আর জেগে থাকেন না, 11টার পর পরে তিনি ঘুমিয়ে পড়েন। তো এই কারণে আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা চাইলে নতুন কোনো কন্টেন্টের আইডিয়া আমাকে কমেন্ট সেকশনে দিতে পারো। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবা। চিল ব্রো।